রক্তের সংকট যাতে না হয় সেজন্য রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে রক্তদান শিবির। রবিবাসরীয় রক্তদান শিবির করে শ্রী সারদা সমিতি। সরকার পরিবর্তনের পর 1.5 বছরে রাজ্যে বিভিন্ন সময়ে রক্তের সংকট দেখা দেয়। সংকট নিরসনে এগিয়ে আসে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, সংগঠন, ক্লাব। রবিবার রক্তদান শিবির করে রাজধানীর গাঙ্গাইল রোডের শ্রী সারদা সমিতি। এদিন সকালে সমিতি প্রাঙ্গণে হয় শিবিরটি। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের অধ্যক্ষ সহ বিশিষ্ট জনেরা। রক্তদান শিবির একটি তুলনাহীন কাজ। প্রকৃতি আমাদের জীবনের নিরাপত্তার জন্য আমাদের শরীরে কিছু উদ্বৃত্ত রক্ত রেখে দেয় বিপদ আপদে, যাতে সেটা কাজে লাগে। আশ্চর্যের কথা, এই উদ্বৃত্ত রক্তটি খুব বেশি দিন থাকে না, 120 থেকে 125 দিন বাদে এমনি নষ্ট হয়ে যায়, নতুন রক্ত তৈরি হয়। রক্তদান শিবিরে একজন দাতার সব কিছু পরীক্ষা করে যদি সুস্বাস্থ্য বলে প্রমাণিত হয়, তখন ইচ্ছুক দাতার থেকে উদ্বৃত্ত রক্তের 1 থেকে মাত্র 350 ml রক্ত নেওয়া হয়। যদি না নেওয়া হতো, এই রক্তটা এমনিতেই নষ্ট হয়ে যেত। কাজে এক হিসেবে বলা যায়, আমরা যেটা দান বললেও এটা বরং যে জিনিসটা নষ্ট হয়ে যাবে সেটা নষ্ট হতে না দিয়ে কাজে লাগানো। অথচ এই মানে অনায়াস দানের মাধ্যমে একটি জীবন বেঁচে যায়। এদিন রক্তদান শিবিরকে ঘিরে রক্তদাতাদের মধ্যে বেশ উৎসাহ পরিলক্ষিত হয়। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।